নমস্কার, আজকে আলোচনা করব 30শে এপ্রিলের শনি অমাবস্যা নিয়ে। এই বছর 2022 সালে বৈশাখী অমাবস্যা সময়সূচি নিয়ে আলোচনা করছি। 30শে এপ্রিল শনিবার রাত্রি 12:46 থেকে পয়লা মে রবিবার 1:14 পর্যন্ত অমাবস্যা তিথি থাকবে। হিন্দু ধর্মে অমাবস্যা তিথিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়, আর এই দিন স্নান দান এবং ধার্মিক কর্মক্রিয়া বিভিন্ন জায়গায় মন্দিরে ও শ্মশানে নানান ক্রিয়াকর্ম তন্ত্রক্রিয়া ইত্যাদি করার মাধ্যমে কার্যসিদ্ধির প্রচেষ্টা করা হয়ে থাকে। আসুন জেনে নেওয়া যাক যে এই দিনকে কোন কোন বিশেষ উপায়গুলির দ্বারা জীবনে সুখ প্রাপ্তি করতে পারবেন, আর্থিক উন্নতি এবং সর্বকার্যে সফলতা প্রাপ্তি করতে পারবেন। এইবারের অমাবস্যা যেহেতু শনিবার দিনকে পড়েছে, আর সেই জন্যই আপনাদের এই অমাবস্যা তিথি একটি বিশেষ দিনে পরিণত হয়েছে। আর এই বিশেষ তিথিকে আপনারা অবশ্যই কাজে লাগানোর চেষ্টা করুন। এই দিনকে এই উপায় টিপস টোটকাগুলোকে অবশ্যই মেনে চলার চেষ্টা করুন। দেখবেন জীবনের অনেক অনেক সমস্যা থেকে আপনারা বেরিয়ে আসতে পারছেন। প্রথমেই বলবো যে এই শনি অমাবস্যায় অশ্বত্থ গাছের তলায় সন্ধ্যাবেলায় একটি সর্ষের তেলের প্রদীপ জ্বালান। যেখানে আপনারা প্রদীপ জ্বালাচ্ছেন সেইখানে দাঁড়িয়েই আপনারা শনির মন্ত্র জপ করুন এবং শনিদেবকে স্মরণ করুন। তারপর কোনো ভিক্ষুককে আপনারা খাবার দাবার দান করুন। কর্ম সংক্রান্ত যে কোনো সমস্যা, কর্মপ্রাপ্তি, কর্মে উন্নতি কিংবা কর্মের বদলির চেষ্টা করছেন, তাহলে এই শনি অমাবস্যায় লোহার কোনো বস্তু, লোহার বাসনপত্র কিংবা লোহার সামগ্রী আপনারা দান করার চেষ্টা করুন, এবং তারপরে কোনো দরিদ্র ব্যক্তিকে সেইখানেই আপনারা খাবার দাবার দান করুন। এতে কর্ম সংক্রান্ত সমস্ত সমস্যার সমাধান হবে। স্বাস্থ্য সম্পর্কিত যে কোনো সমস্যা এই শনি অমাবস্যাতে করতে হলে আপনারা কালো তিল, সর্ষের তেল এবং কিছুটা কয়েন আপনারা কোনো গরিব ব্যক্তিদের দান করার চেষ্টা করুন। এই দিনকে কোনো পবিত্র নদীর জলে স্নান করে সূর্যদেবকে অর্ঘ্য দিন এবং পিতৃকুলের উদ্দেশ্যে তর্পণ করতে পারেন। এই দিনকে অন্ন, বস্ত্র, অর্থ আপনার সামর্থ্য অনুযায়ী দরিদ্র ব্যক্তিদের দান করার চেষ্টা করুন। এই দিনকে গৃহের ঠাকুর ঘরে প্রদীপ জ্বালান এবং ছোট ছোট আটার গুঁড়ি তৈরি করে কোনো নদীতে মাছকে খেতে দিন। অমাবস্যা তিথি চলাকালীন একটি ঘিয়ের প্রদীপ আপনার গৃহে মা লক্ষ্মীর সামনে জ্বালিয়ে রাখুন। অমাবস্যা তিথিতে এই সমস্ত উপায়গুলো অবশ্যই করার চেষ্টা করুন। এই শনি অমাবস্যা একটি বিশেষ দিন, আর এই বিশেষ দিনে বিশেষ বিশেষ এই উপায়গুলোকে করে আপনাদের জীবনের সুখ শান্তি সমৃদ্ধিকে বজায় রাখার চেষ্টা করুন। আজ এই পর্যন্ত। পরবর্তী ভিডিওগুলোতে নতুন কোনো টোটকা টিপস নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন। অসংখ্য ধন্যবাদ।